আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আমি চঞ্চল হে, আমি সুদূরে কখনো। তিনি আত্মদাম্ভিক অতৃপ্ত অভিনেত্রী এবং এক অসহায় দিদি অপর্ণা ব্যানার্জি, কখনো এক মধ্যবিত্ত পরিবারের চিন্তিত মা মিতালী দত্ত, আবার কখনো কিছু মানুষের বেঁচে থাকার রসদ পারমিতা। তার চরিত্র জুড়ে সবসময় তিনি বহুরূপী, মানে চরিত্রের খাতিরে তিনি সবসময়ই বহুরূপী, কিন্তু অভিনয়ের বাইরেও তার আভিজাত্যপূর্ণ চেহারার প্রত্যেক পরতে পরতে রয়েছে রহস্য, যে রহস্যের উন্মোচন করতে আজও অক্ষম দর্শকেরা এবং গোটা টলিউড ইন্ডাস্ট্রি। তিনি গার্গী রায় চৌধুরী। নমস্কার, ওয়েলকাম গার্গীদি তোমাকে। তো আমি প্রথমেই বলি যে বিউটিফুল ইন্ট্রোডাকশন, বিকজ তুমি যে তিনটে ছবির নাম বললে, ওই তিনটে ছবি আমার ভীষণ ভীষণ আমার ভেরি ক্লোজ টু মাই হার্ট। মানে প্রথমে রামধনু, তারপরে খাদ খাদ, তারপরে অপর্ণার বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান। সো বেঁচে থাকার গানটা সো সো ক্লোজ টু মাই হার্ট। থ্যাংক ইউ। আর তুমি এরকম তিনটে ছবি আমাদের দিয়েছো যেটা প্রত্যেক দর্শকের খুব মনের কাছে, সেটার জন্য থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম যে প্রত্যেকেই জানে আজকে আমরা কথা বলতে এসেছি তোমার বাড়িতে মেঘনাদ বধ রহস্য নিয়ে, যে রহস্য দর্শকেরা বা টলিউড উন্মোচন করতে পারেননি সেটাকে অনিক দত্ত করতে পারলেন। দেখা যাক, সেটা দর্শক করবেন। সেই সে এই মেঘনাদ বধ রহস্যের রহস্যটা উন্মোচন কিন্তু আলটিমেটলি দর্শকই করবে, এটুকুনি আমার বিষয়। আমাকে সেদিন অনিকদা বলছিলেন, আলম যে এটা তো থ্রিলার, যেমন প্রথম স্ক্রিপ্টটা পড়া হচ্ছে, তখন বললেন শোনো দর্শক যদি দেখি থ্রিলড হয় তাহলে সেটা থ্রিলার, আদারওয়াইজ কিচ্ছু না। তো বাট একটা দমদার স্ক্রিপ্ট তো বটেই, আর যারা যারা অভিনয় করেছেন, একটা টিমের মতো কাজ করেছি আমরা, একটা অনসাম্বল কাস্টিং, কিন্তু প্রত্যেকেই এত ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা চরিত্রের একটা অ্যালিবাই আছে, প্রত্যেককে মনে হবে আরে এ এ হতে পারে, আচ্ছা এ হতে পারে। হ্যাঁ, তো মজাদার ব্যাপার হচ্ছে এক একটা করে পোস্টার বেরোচ্ছে, জানো তো লাস্ট একটা বেরোলো না যে বেনুদা আর আবির দুজনে দাবা খেলছে, মাঝখানে আমি এরকম করে তাকিয়ে রয়েছি, বলে এই পেয়েছি, এই এই মহিলা, মানে এরকম নানাবিধ হচ্ছে। হ্যাঁ, কোনো কোনোবার বেনুদা বই অর্ধেক যেটা ফার্স্ট আমাদের হয়েছিল, বলে তাহলে কি উনি আদৌ হননি, মানে কিছু রহস্যই নেই এরকম। বাট আমরা এনজয় করছি, পুরো জার্নিটাই আমরা খুব এনজয় করছি। আমার খুব ভয় করছে কুনাল, আমার যা যা বলার আমি আমি সব লিখেছি এই গল্পে। কিছু খুঁজতে কেউ টেনা বেরিয়ে যায়। আড়ালিকা ছায়ার হদিশ খুঁজে বেড়া। হ্যাঁ, মানে মানুষের মনে এই প্রশ্নটাই আছে যে কাব্য কিভাবে রহস্য হতে পারে, মানে সেরকমই একটা কাব্য। তো সেটা আমি, তুমি যেটা বললে পোস্টারে, আমরা ওই ছবিটা ঘিরেই যদি বলি, বা তোমাদের যে কটা পোস্টার, তুমি যেহেতু আছো আর এমনিতেও আরও যে কজন নারী চরিত্র আছেন তাদের মধ্যে তোমাকে নিয়ে কিন্তু চর্চা হচ্ছে, মানে ইনি কোনোভাবে হয়তো এর সাথে জড়িত। তার কারণ হচ্ছে একটা তো ঠিকই যেটা তুমি বললে যে সত্যি মেঘনাদ বধ কাব্যটা কেটে রহস্য হলো, মানে এটা এমন একটা রহস্য যেটা আমাদের প্রত্যেক দিনের জীবনে চলাফেরার মধ্যে যে রহস্যটা থাকে, হতে পারে সেটা নিয়েই, সেই সেই কাব্যটা নিয়েই রহস্য উন্মোচিত হবে। আর আরেকটা কথা আপনাদের সবাইকে আমি বলি, যে যারা ধরুন মেঘনাদ বধ কাব্য পড়েনি, বা যারা মাইকেল মধুসূদন দত্তের নামটাও শোনেনি, মানে তাদেরও কিন্তু এই ছবিটা দেখতে গিয়ে কোনো অসুবিধা হবে না। মানে মেঘনাদ বধ কাব্য আধারিত কোনো সিনেমা এটা নয়, এটা একদম একদম মৌলিক ধর্মী একটা থ্রিলার, মানে একটা রহস্য গল্প যার মধ্যে কোনো ডিটেকটিভ নেই। প্রত্যেককে মনে হবে আরে তাহলে কি এই 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 এরমভাবে। আর চর্চা মানে আসলে অনসাম্বল কাস্টিং, ডেফিনেটলি সবাই প্রচণ্ড গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা চরিত্র ইম্পর্ট্যান্ট। তৎসত্ত্বেও মানে যে আমাদের মেইন প্রোটাগনিস্ট সব্যসাচী চক্রবর্তী, মানে আমার যে চরিত্রটা আমি করেছি ইন্দ্রাণী, ইন্দ্রাণী একজন বিখ্যাত একজন অভিনেত্রী, সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় বুঝলে তো, তারপরে সে দেশ ছেড়ে বিদেশে চলে যায় এবং বিয়ে করে তার থেকে বয়সে বেশ খানিকটা বড় একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক, সেটা করছেন বেনু চক্রবর্তী, মানে সব্যসাচী চক্রবর্তী। এবং তারপরে তারা ফিরে আসে, ফিরে আসে একটা ওই বুক রিলিজের অনুষ্ঠান উপলক্ষে সব্যসাচী চক্রবর্তীর, অসীমাভ বসু এসে তার সঙ্গে দেখা হয়। সেই
ডিরেক্টরে যার সঙ্গে যার সাথে কাজ করে সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। আচ্ছা, গল্পটা এভাবে ঘুরতে থাকে। তো এরমভাবেই দেখা যাক রহস্যটার কোন কোন কোথায় কোথায় কি ম্যাচ নিচ্ছে এবং সত্যি সত্যি দর্শকরা কতটা থ্রিল হচ্ছে। ওই লেখাটা পাওয়া যেতে পারে? ল্যাপটপে আছে, তবে পাসওয়ার্ড লকড। প্রেম সম্পর্ক, ম্যারিটাল, এক্সট্রা ম্যারিটাল, তুমি তো বিপদে ফেলবে। অসীম, অসীম, একদম সেটাই তুমি বললে, সেটাই আসল যে দর্শকেরা যত যতটা থ্রিল হবেন তাতেই আসল রহস্য। তো তুমি যে বলে চর্চার কথা গার্গীদি, তো তোমার আমি যদি বলি যে এখানে যেহেতু তোমাকে নিয়ে চর্চা হচ্ছে ছবিটা ঘিরে, তো এমনিতে ভাগ্যিস বলে দিলে ছবিটা ঘিরে, এইবারের প্রশ্নটা সেটাই যে গার্গী রায়চৌধুরী এমনিতে কতটা চর্চার মধ্যে থাকতে পছন্দ করেন? না, আমি খুব ঘরোয়া, খুব ঘরের কোণে থাকা একজন মানুষ। খুব বেশি চর্চা বা খুব বেশি প্রশংসা কোনোটাই আমাকে না খুব একটা হেলদোল হয় না আমার, কারণ আমি চাই সারা জীবন সাধনা করেছি, এখনও করি, এখনও শিখি, আমার ঠিক আছে সবটাই হোক। এক একটা যখন কাজ করি, তোমাদের এখানে আমি প্রথম একটা ইন্টারভিউ দিচ্ছি, কারণ আমার সবসময় মনে হয় যে আমি যখন কোনো কাজ করব আমাকে চর্চা আমার কাজটা ঘিরে হোক, কারণ আমার আমার আইডেন্টিটি হচ্ছে আমার কর্ম। আমার কোনো আইডেন্টিটি ক্রাইসিস নেই, কিন্তু আমার আমাকে লোকে চিনবে গার্গী রায়চৌধুরী অভিনেত্রী, সেটা আমার প্রথম এবং আমার খুব পছন্দের একটা আইডেন্টিটি মানুষের কাছে। তো তার বাইরে মানুষ হিসেবে আমাকে নিয়ে চর্চা, মানে নেগেটিভ পজিটিভ যাই হোক, একটু লজ্জা লাগে। কিন্তু ধরো অভিনেত্রী হতে, মানে অভিনেত্রী হওয়ার জন্য চর্চাটা হওয়া তো দরকার, তাই না? হ্যাঁ, হয়তো দরকার, মানে হ্যাঁ সবসময় একটা খবরের মধ্যে থাকাটা, বা আমার মনে হয় সেই চর্চাটাই খুব ভালো, জানো তো, যেটা যে চর্চাটার মধ্যে মানুষকে কিছু আমি দিতে পারবো। মানে ধরো আমাকে দেখে যদি কেউ কেউ কোনো একজন একটু ইন্সপায়ার্ড হয় যে আচ্ছা গার্গীদি, মানে আমার কাছে সেইটা, আমি তখন বুঝবো যে হ্যাঁ তাহলে সেই চর্চাটা একদম কারেক্ট চর্চা। আদারওয়াইজ শুধু চর্চা দেখতে সুন্দর, মানে এইটা কোনো লাভ নেই, মানে কোনো লাভ নেই। বরং একটা কাজ করতে গেলে, একটা লক্ষ্যে পৌঁছতে গেলে প্রত্যেকটা মানুষের তো একটা করে স্ট্রাগল থাকে, একটা যুদ্ধ থাকে, সাধনা থাকে, সেইটা নিয়ে যদি চর্চা হয়, মানে আমিও যখন আমি কাউকে নিয়ে চর্চা করি, আমি তার কাজটা নিয়ে চর্চা করি, তার পজিটিভিটিটা নিয়ে চর্চা করি, আমার তার চেহারা বা তার পারিপার্শ্বিক ঘটনা, সেটা কখনোই চর্চার কারণ হতে পারে না। একেবারেই তো তুমি যখন তোমার চেহারা নিয়ে বললে সেটা নিয়েই যাই, আমি যেটা প্রথমেই বলছিলাম যে তোমার চেহারার মধ্যে একটা আভিজাত্য আছে, মানে অনেকে বলেন টলিউডের বিদ্যা বলেন, তো ডেফিনেটলি বিদ্যা বলেন মানে রিজিয়নাল অভিনেত্রী তো নন, ন্যাশনাল একজন অভিনেত্রী, এবং তারও একটা জার্নি আছে ওই জায়গায় পৌঁছতে গিয়ে। তবে খুব ক্লিশে কথা, কিন্তু প্রত্যেকটা মানুষই তার নিজের মতো, নিজের মতো অবশ্যই। হ্যাঁ, মানে আর আমার মনে হয় আভিজাত্যটা কিছুটা ক্রিয়েট করতে হয়, কিন্তু অনেকটা ভেতরেও থাকে। কিন্তু গার্গীদি, মানে তোমার চেহারা আমি ধরো বলছি যে আভিজাত্য আছে, সেটা তো অবশ্যই বড় একটা পাওনা, যেটা অনেকেরই থাকে না, কিন্তু সেটা কি কোনোভাবে চরিত্র পাওয়ার ক্ষেত্রে একটা মাইনাস পয়েন্ট, মানে না? কারণ এই এই যে মানে আমি বলেওছি এর আগে যে আমার না একদম একটা সেট অফ ডিরেক্টর আমার মাথার মধ্যে ঘোরে, মানে আমি জানি আমার মাইনাস পয়েন্ট কি। আমি যদি চর্চার কথা বলো না, আমি নিজেকে নিয়ে সারাক্ষণ চর্চা করি, সেটা সাধনাও হতে পারে, সেটা অ্যানালিসিসও বলতে পারো ইংরেজিতে, কিন্তু আমার কতগুলো মাইনাস পয়েন্ট আছে। আমি জানি যে আমার আমি কী ধরনের অভিনয় খুব সাবলীল, কী ধরন কথা বলতে সাবলীল, কী ধরন আচরণ ব্যবহার পেতে সাবলীল। তো সেই জায়গাটা থেকে না আমি আমাকে যে সমস্ত পরিচালকরা পছন্দ করেন তোমার কথাতেই, যে তারা আমার আভিজাত্য, তারা আমার ওই ডিগনিটিটাই হয়তো পছন্দ করেন। এবং ডেফিনেটলি আজকে শাবানা আজমির মতো অভিনেত্রী, তিনিও কিন্তু তার সমস্ত কিছু অতিক্রম করে পার করেছিলেন। আমার এরকম একটা চরিত্র আমার হয়েছে লড়াই বলে, হ্যাঁ ভূমবাদার সাথে, হ্যাঁ লড়াইতে আমি একটা পুরুলিয়ার মেয়ে ছিলাম, আমার কোনো কার্য তো কোনো ডায়লগ ছিল না, আমি একটা পুরুলিয়ার ডায়ালেক্টে কথা বলেছিলাম, ওটা ভীষণ মানে ওটা খুব হয়েছিল, নাম করেছিল, মানে ছবিটা হয়তো সেই অর্থে চলেনি, সেটা আমরা অনেকেই ভেবেছি কেন চললো না, কিন্তু এত ভালো একটা স্পোর্টসের ওপর ছবি, কিন্তু আমি বুঝেছি যে আমাকে লোকে খুব সুন্দর গ্রহণ করেছিল ওটাতে। তা আমার সেই আভিজাত্যটাকে কেটে বেরিয়ে এসে করতে পেরেছি, আমার কাছে মনে হয় সেগুলো নিয়ে যদি চর্চা হয় আমার খুব ভালো লাগবে।
মানে রূপ সৌন্দর্য এগুলো তো মানে অর্জিত ধন নয়, বরং আমি যেটা অ্যাচিভ করলাম, যেটাকে আমি অর্জন করেছি, সেটা যদি সেটা নিয়ে যদি চর্চা হয় আমি বুঝবো যে হ্যাঁ ঠিক আছে কিছু একটা করলাম। তো সেটা কখনো অন্তরায় কখনোই হয় না। আমি এখনো বিশ্বাস করি ভালো ব্যবহার, মানে কোঅপারেট করে কাজ করা বাংলা বাজারে, সেটা অনেক বেশি ম্যাটার করে, অনেক বেশি ম্যাটার করে। অবশ্যই, মানে সেটা শুধু ছবির ক্ষেত্রে নয়, এমনিতে ব্যক্তিগত জীবনে সব জায়গায়, সমস্ত জায়গায়। তো গার্গীদি, তুমি যেটা বললে যে তোমার কথার সূত্র ধরেই যদি যাই, যে তুমি তোমার মাথায় কিছু ডিরেক্টরস আছেন তুমি যাদের সাথে কাজ করতে পছন্দ করো বা চাও, কিন্তু তুমি সবসময় বলে এসছো তোমার চাহিদা বলতে ভালো চরিত্র, তাহলে কেন এই সেট অফ ডিরেক্টরস? মানে তোমার কি মনে হয় যে, ধরো বাণিজ্যিক ছবির কথাই বলি, সেখানে আমরা তোমায় খুব একটা পাই না, তাহলে কি মনে হয়, কি মনে হয় যে সেটা মনে হয় খারাপ মানে তোমার জন্য? না, আমি দেখো খুব সচেতনভাবে যখন আমি ছোট পর্দা করেছি, এক নাগারে 13-14 বছর করেছি, সেখানে আমি তখন শুধু তুমি করেছিলাম অনেক বছর আগে, তারপরে আমাকে অনেকবার বলা হয়েছিল আমি করিনি, কারণ শুধু তুমিটা না সোকল কমার্শিয়াল ছবি ছিল না, কিন্তু তাতে আমার ভীষণ একটা সিডাকটিভ নাচ ছিল। হ্যাঁ, কিন্তু তার বাইরে তখন তো মহিলাদের নিয়ে সেরকম কাজও হতো না, সমস্তটাই পুরুষ কেন্দ্রিক ছিল। এখন যে নিউ এজ ফিল্মটা হয়েছে, আমি তো মনে করি যে আমি যে সময়টায় সিদ্ধান্ত নিলাম যে আমি ছোট পর্দা একদম ছেড়ে দিয়ে বড় পর্দা করব, তুমি দেখো আমি বলতে চাই যে সেট অফ ডিরেক্টরস মানে মানে যাদের সাথে আমি কাজ করি তারা নিউ এজ ফিল্ম বানান, মানে কমার্শিয়াল ছবি, সোকল্ড কমার্শিয়াল ছবিতে ভালো চরিত্রভিনেতা নেই, মানে সেটা আমি করতে পারবো না, সেই বয়সেও আমি পৌঁছইনি, সেটাও আমার করার কোনো ইচ্ছে নেই। নিউ এজ ফিল্মে কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট, ধরো আমি রামধনু করেছি, কন্টেন্ট আমি গৃহবধূ, কিন্তু হিরো, দ্য হিরো ওয়াজ দ্য কন্টেন্ট। লড়াইতে আমি একটা পুরুলিয়ার মেয়ে করেছি, আমি হেমন্ততে গাট রুট করেছি, হ্যাঁ মানে এখানে ডেফিনেটলি আমাকে অনেকদা বলেন যে আমি তোমার তোমার আভিজাত্যটাই আমার দরকার ছিল, আমাকে উনি বোঝাতে গিয়ে, চরিত্র বোঝাতে গিয়ে বলেছেন ধরে নাও তুমি শাবান আজমির মতো ওই একজন অভিনেত্রী, ওই নিস ব্যাপারটা আমার চাই, ওই ওই সম্ভ্রান্ত, ওই আভিজাত্য আমার চাই, যেটা তোমার সেটা অনেকদা কথা সেটা তোমার আছে। আমি সেই জন্যে প্রাথমিকভাবে, কারণ এই ধরনের পরিচালকরা না চেনেন বোঝেন তারপরে গ্রহণ করেন, ওরা গ্রহণ করে চেনা বোঝার চেষ্টা করেন না। আমার আমার ভালো লাগে, আমি যে ধরনের ছবিতে বিশ্বাস করি সেই ধরনের পরিচালককে আমার ভালো লাগে, আমি খুব সচেতনভাবে সেটাই সেটাই করি আর কি, এই আর কি। আই ইউজ টু টেক কেয়ার অফ মাই চাইল্ড, আদারওয়াইজ হি ইজ দেয়ার মাই হাজব্যান্ড, সামটাইমস মাই মাদার অ্যান্ড ফাদার, দে ডোন্ট লিভ হিয়ার, দে লিভ ইন বোলপুর। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা ছবিতে আবার একটু ফিরে আসি। ইন্দ্রাণী, ইন্দ্রাণী এবং গার্গী দুজনের মধ্যে মিল এবং অমিলটা কোথায় দর্শকেরা পাবেন? একটা মিল তো আছেই, দেখুন সেটা হচ্ছে যে ইন্দ্রাণী অভিনেত্রী, গার্গী রায়চৌধুরীও ব্যক্তিগত জীবনে একজন অভিনেত্রী, মানে একজন অভিনেত্রী প্রফেশনালি, কিন্তু ব্যক্তিগত জীবনে একজন রক্ত মাংসের মানুষ। সেইটাকে আমাকে অভিনয় করতে হয়েছে পর্দায়, যে ইন্দ্রাণীও আসলে সে অভিনয় থেকে সরে এসেছে, সে এখন তার হাজব্যান্ডের সঙ্গে থাকে, তার সঙ্গে যার বয়সের একটা বিস্তর পার্থক্য আছে সে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, এবং তার মধ্যে একটা রহস্য, মানে মানে দুটো চরিত্র বলা যায়। হ্যাঁ, মানে এইটা আমার খুব মজা লেগেছে, জানো তো, মানে ভেরি গুড কোয়েশ্চেন, মানে এইটা আমার খুব মজা লেগেছে যে তার মানে মানে আমি তাহলে আমার যে নিজে, মানে তুমি গান জানো, তুমি সুরেলা গান গাও, তোমাকে যদি কেউ বলে না যে তুমি একটু বেসুরো গান গাও তো তোমার অসুবিধা হবে, সেই রকমই যে যখন ইন্দ্রাণী যখন আমি করেছি অভিনেত্রী হিসেবে কোনো অসুবিধা না, অভিনেত্রীর জেস্টারটা যখন একটা জায়গা আছে, যখন ইয়েতে গেল তোমার বুক রিলিজের দিন, সবাই এসে বলছে ইন্দ্রাণী দি আপনার একটা সই, বলে আজকে দিনটা ওর ওরকে নিন, মানে এইটা তো আমরাও করি, তখন আমি অভিনেত্রী। আবার যখন বাড়িতে যাচ্ছে টেলিফোনের লাইন নষ্ট হয়ে গেছে, কি আছে তুমি কেন কথা বলছো, আমি দেখছি তো, যাও না, কি হলো, মানে করো সাধারণ, এটা তখন সাধারণ, মানে তখন বাইরের অভিনেত্রী ইন্দ্রাণী এভাবে কথা বলবে না, যেমন বাইরের অভিনেত্রী গার্গী কখনো এভাবে কথা বলবে না। তো এই রহস্য নিয়ে যখন কথা হচ্ছে, বেনুদা এক ট্রেলারে বলছেন যে প্রত্যেক মানুষের জীবনে রহস্য আছে, তুমি যেটা বললে, তো গার্গী রায়চৌধুরীর জীবনের রহস্যটা কি? কিচ্ছু রহস্য নেই, আমি তো খোলা পাতা, তুমি আমার ইন্ট্রোডাকশনে অনেক কিছু মানে সেটা নয়, তবে আমার একটা মনে হয় জানো তো, আমি তো ভীষণ শাড়ি মনা মেয়ে, আমি ভীষণ শাড়ি পরতে ভালোবাসি, আমার একটা মনে হয় যে এই বারো হাতের রহস্যটা না, দেবানা জানন্তি কৌত মনুষ্যা,
মানে এখানে হচ্ছে পুরুষ মনুষ্য আর কি। হ্যাঁ, কিন্তু সেই আকর্ষণটা, মানে রহস্য থাকলে আকর্ষণটা থাকবে, সেই একটু কোথাও রহস্যটা রাখি। রহস্য কিছুই নয়, আমি ফেসবুক করি না, আমি জানাতে চাই না আমি আমার ব্যক্তিগত জীবনে কি করছি, সেটা যদি মানুষ রহস্য মনে করেন, রহস্য বলবেন, আমি মনে করি সেটা আমার একদম ব্যক্তিগত জীবন, আমি ততটাই যতটা আমি আমার কাজের জন্য মানুষের কাছে গ্রহণযোগ্য হব, আমি আমার সবটা কাজের জায়গায় আমি আমার সবটা নিংড়ে আপনাদের দিতে চাই, এবং যতটা পারবেন সেখান থেকে আমাকে আপনারা নিংড়ে নিন, আর সেটা কাজ, সেটা কাজ কেন্দ্রিক একদম। তো তুমি এই যে রহস্যময় নারী, নারীদের সাথে রহস্যময় শব্দটা আসে, কিন্তু তুমি বলো তো গার্গীদি, পুরুষেরা কি, পুরুষদের মধ্যে রহস্য থাকে না, নাহলে আমরা আকর্ষিত হই কি করে? থাকে তো, মানে আমি যদি কোনো পুরুষকে মানে রহস্যময় এটা পুরুষকে না লাগে, আমি তার সাথে মিশতেই পারবো না, একদম আমি তার সাথে মিশতেই পারবো না। মানে আমার মনে হয় উইজডম ইজ আ ওয়ার্ড যেটা একটা রহস্যের দিকে নিয়ে যায়, সেই উইজডমটা কিছুটা মানে ডেফিনেটলি অভিজ্ঞতা পড়াশোনা সবটার মধ্যে দিয়ে আসে, আমার কাছে সেটাই রহস্য। সেইটা, সেই রহস্যটা না থাকলে কথাই বলতে পারবো না, সেই কথাই বলতে সময় কাটানো যাবে না, অসম্ভব, সময় কাটানো অনেক পরের কথা, মানে কথাই কথাই বলতে পারবো না, স্টেপ চাই আসবে না। তো এবার ছবি নিয়ে যেটা জিজ্ঞেস করবো, যে আমরা জানি যে নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষণ ইন্দ্রজিৎকে নিরস্ত্রভাবে খুন করেছিলেন অন্তরালে থেকে, হ্যাঁ একদম, বুঝতে পেরেছি তোমার। তো সেক্ষেত্রে এখানে এই গল্পের সাথে কি সেটার কোনো সম্পর্ক আছে? আমি তো মনে করি মেঘনাদ হচ্ছে অনিক দত্ত, মানে যে অন্তরালে থেকে যুদ্ধ করে সেই তো ক্যাপ্টেন, তো ক্যাপ্টেন অফ দ্য শিপ অনিক দত্ত, এর বাইরে বলা বারণ, মানে সবটাই হলে গিয়ে দেখতে হবে সবটাই, কারণ আমরা চাই না কোনো রহস্যের কোনো পরতটা একটু এদিক ওদিক হোক সবাই। এবং আরেকটাও আপনাদের, কেন তোমাদের চ্যানেলটা ডেফিনেটলি ভীষণ জনপ্রিয়, সেই জন্য আমি একটা মানে আপনাদের, আমি জানি আমারই আবদারটা, আপনারা অনেক আবদার রেখেছেন এত বছর, এই আবদারটাও রাখবেন, আমি আমার আরেকটা ছবির ক্ষেত্রেও সে প্রমাণ পেয়েছি, হল থেকে বেরিয়ে এসে কেউ বলবেন না রহস্যটা কোথায়, তাহলে যারা আপনাদের বন্ধু বান্ধবরা যারা দেখতে যাবেন তারা সেই রসটা থেকে বঞ্চিত হবেন। আমি জানি আপনারা করবেন না, কারণ এখন কিন্তু দর্শক প্রচন্ড স্মার্ট, মানে কন্টিনিউটি মানে বুঝছে, মানে বলছে এই হাতে এদিকে ছিল না একদম, এই মাই এই ভুল, মানে এতটাই আমাদের দর্শক শিক্ষিত হয়ে গেছে, মানে আগে আমরা বলতাম ও বুঝবে না, না দর্শক হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, তারা জানেন, মানে হাজারটা রিভিউ ভালো বেরোক, হাজারটা রিভিউ খারাপ বেরোক, ওয়ার্ড অফ মাউথ, যদি দর্শকদের ভালো লাগে সেই ভালো লাগার কাছে সমস্ত কিছুর দাম ফিকে, আসল হচ্ছে ওয়ার্ড অফ মাউথ একদম। গার্গীদি, তোমার বাড়িতে ঢুকেই যে তিনটে ছবি চোখে পড়ছে গাভাস্কারের, আর সেই মানুষটার সাথে তিনটে শব্দ কিন্তু যায়, স্টাইলিশ, রয়্যাল এবং ট্র্যাডিশনাল, সেই তিনটে শব্দ গার্গী রায় চৌধুরীর সাথেও যায়, আরেকটা শব্দও যায় যে জীবনের উচ্চ জায়গায় থাকতে থাকতে নিজেকে সরিয়ে নাও, উনি কিন্তু একদম জনপ্রিয়তার শিখরে থাকতে থাকতে নিজেকে সরিয়েছেন। আমি অ্যাটলিস্ট, তুমি কি সেটাই ভাবছো? ছোট পর্দার ক্ষেত্রে আমি তাই করেছি, আমার কেউ যখন আমি আমার মানে আমি ইনফ্যাক্ট আমার আমার হাজবেন্ডের সাথেও কথা বলেছি, বলছি না এত জনপ্রিয় কেন আলাম না, ওইটাই আমি হচ্ছি ছোট গল্প, মানে উপন্যাস হতে পারি বাট ছোট গল্প, শেষ হয়েও হইল না শেষ, তবেই তো আকর্ষণটা থাকবে, রহস্যটা থাকবে একদম, এখানেও রহস্য, মানে আমি কিন্তু ইন্ট্রোডাকশনটা ঠিকই দিয়েছি, হ্যাঁ বিউটিফুল, আমি তাই সঙ্গে সঙ্গে বললাম যে একদম বিউটিফুল ইন্ট্রোডাকশন, রহস্য রয়েছে। তো এবার আমরা র্যাপিড ফায়ার খেলব, ঠিক আছে, যেটা তোমায় করতে হবে তুমি জানোই, একদম ভাবা চলবে না কিন্তু সঙ্গে সঙ্গে, আমি খুব একটা ভেবে উত্তরও দিতে পারি না। এবার র্যাপিড ফায়ারে যাই, প্রথমে হচ্ছে ঋতুপর্ণ ঘোষ না কুমার রায়? দুজনই সমান, একজন থিয়েটারের ক্ষেত্রে, একজন স্বাভাবিক অভিনয়ের ক্ষেত্রে। নায়িকা না অভিনেত্রী? আগে তো অভিনেত্রী, নায়িকার চরিত্র অভিনয় করতেই পারি, যেমন ইন্দ্রাণী। আচ্ছা, অঞ্জন দত্ত না অনিক দত্ত? দত্ত ইনফ্যাক্ট আমার ভীষণ ভালো লাগে, দত্ত মানেই ভালো, একজন স্মার্ট, একজন সাবেকি, এত বুদ্ধি দিয়ে উত্তর দিলা র‍্যাপিড ফায়ারের মধ্যে, আমি কিন্তু কোনো কোনো দেখো তোমরা সবাই সাক্ষী, আমি কিন্তু টাইম নিচ্ছি না। আচ্ছা, এবার হচ্ছে টেলিভিশন না বড় পর্দা? অভিনয়, পর্দা। সাহিত্য না কমার্শিয়াল? এমন কমার্শিয়াল ছবি যার মধ্যে একটা সাহিত্যের মূলধন থাকবে, ঠিক যেমন, হ্যাঁ সেটা মৌলিক হতে পারে, যেটা বিখ্যাত সাহিত্যের হতে পারে, কিন্তু একটা কোথাও
একটা কোথাও সাহিত্যের এলিমেন্ট থাকবে, মানে একটা কোথাও লজিক বলছি না, কোথাও একটা সেন্স, মানে একটা সেন্সিবল একটা ব্যাপার থাকবে, দ্যাটস ইট। হয়ে গেছে, তোমাকে ভাবাতে পারলাম না, আমি ফেল বুঝলে তো, আমি ভাবলাম একটু ভাবাবো। আমাকে কিছুদিন আগে একজন জিজ্ঞেস করেছি, অনিক দত্ত না অঞ্জন দত্ত, বলছে তোমার তো দত্ত নিয়েই তো এখন সংসার, কেন আমার তো মুখার্জি, শিবপ্রসাদ মুখার্জি আছে, রায় আছে, গাঙ্গুলি আছে, সব আছে, সবাই আছেন তো, সুতরাং তা, এবং সবাই আমাকে মানে এমন দমদার চরিত্র দিয়েছেন যে কারুরকে ছেড়ে কারুর কথা আগে বলতে পারবো না। বলছে না তুমি বলো অনিক দত্ত আর অঞ্জন দত্ত, না অঞ্জন দত্ত হচ্ছে মুহূর্ত, বেশ স্মার্ট, দারুণ লাগবে কথা বলতে, অনিক দত্ত ভবিষ্যৎ। বলে তাহলে ভবিষ্যৎ বললাম, না মুহূর্ত ছাড়া কি ভবিষ্যৎ হয় নাকি? মানে স্ক্রিপ্ট মানে অসাধারণ, তোমার কথা দিয়ে স্ক্রিপ্ট বেরিয়ে আসে, বিশ্বাস করো। মাঝে মধ্যে আমার বর বলে ডায়লগ ডায়লগ ডায়লগ, কথায় তুমি সবাইকে হারিয়ে দাও, তাই তো? না না, আমি চুপ করে থাকতেই ভালোবাসি। আচ্ছা, চুপ করে থাকলে অনেক বেশি জিতে যাওয়া যায়, কথা বললে হেরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমি অনেকগুলো শিক্ষা পাচ্ছি আমার জন্য অবশ্যই অনেকগুলো। তো তোমার এই র‍্যাপিড ফায়ার থেকে যেটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আমার, যে রেডিও, পর্দা, মঞ্চ, মানে সব জায়গায় তোমার উপস্থিতি আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখনো মানে তোমার চলে যাচ্ছে পর্দা, কোন জায়গাটায় তোমার মনে হয় যে তুমি পূর্ণতা পেয়েছো বা পাচ্ছো? আমার কাছে না, তখন আমি নিউজ রিডার হিসেবে অভিনয়, মানে নিউজ রিডার হিসেবে জুনিয়র মোস্ট হিসেবে আমাকে কাস্ট করলো, মানে আই মিন নিলো, কাস্ট করলো বলছি, মানে জুনিয়র মোস্ট হিসেবে ঢুকলাম, তারপরে আমাকে নেওয়া হলো। তখন না, তখনও কিন্তু আমি নিউজ রিডারের, নিউজ রিডার হিসেবে অভিনয় করেছি, বুঝেছি, মানে আমার কাছে না, আমি সবসময় যখনই পড়াশোনা করতাম, আমি সবসময় সিলেবাসের বাইরে কিছু করতে চেয়েছি, এমন কিছু, মানে অভিনয়টা তো তুমি ওই দাগ দিতে পারবে না, সা টু সা, রে টু রে, বা এই থেকে এই সিলেবাস, না এমন কিছু যেটা তোমার তোমার মন সায় দেবে, তোমাকে মনে নিতে হবে এবং মেনে নিতে হবে, এই দুটো আমার কাছে খুব 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 মানে আমি খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই, এই দুটো আমাকে মোটিভেট করে, আমাকে আমাকে বাঁচিয়ে রাখে। আমি যে কোনো চরিত্রে আমি করবো, আমি যখন মঞ্চে, ডেফিনেটলি মঞ্চে যখন স্টেজে অভিনয় করেছি এবং খুব ভালো লাগলো, সত্যি সত্যি অনেকেই মানে তুমি কুমারদার, আমার খুব ভালো লেগেছে ঋতুপর্ণা, ঠিকই কুমারদার কাছে আমার থিয়েটারে প্রথম বহুরূপীতে গেছি, তারপরে ঋতুপর্ণ ঘোষের সাথে আমার প্রথম কাজ 52 এপিসোড, মানে দুজনেই তো সেই অর্থে আমার ইয়ে, কিন্তু সিনিয়রিটির বেসিসে উইজডম কুমারদার কোথায়, মানে কিন্তু ঋতুদা হচ্ছে স্বাভাবিক অভিনয়ের মানে পরকাষ্ঠা আর কি, যাকে বলে, দুটোই আমার কাছে, দুটোই সমান, সেই কাউকে বেশি কম কোনটাই বলতেই পারবো না। তো তোমার কথা থেকে দুটো প্রশ্ন আমার আসছে। এক নম্বর হচ্ছে, তুমি বললে অভিনয় নিউজ রিডিং এর ক্ষেত্রে, এই যে আমার সাথে কথা বলছো বা তুমি সারাক্ষণ যেটা থাকো সেটাও কি অভিনয়? না না না, একদমই অভিনয় নয়, নাহলে আমি ঘরে ঢুকে এ কি এটা কি কেন, মানে এরকম করতাম না, কিন্তু সেটা আমি অনস্ক্রিনও বলছি, কিন্তু এইটাতে আমি স্বাভাবিক। বাট আমি যদি তোমার সাথে ঘরে কথা বলবো, তখন কিন্তু আমি পাটাকে খাটের উপর, আমি যদি ধরো ক্যামেরা নেই, আমি এটার মধ্যে পাটা বাবু হয়ে বসে তোমাকে বলো বাবু হোক, আমি কেষ্টকে বলবো কিছু একটা দাও তো খাবার দাবার খেতে খেতে, তখন আলাদা। কিন্তু ওয়েন ইন ওয়েন ফেসিং আ ক্যামেরা, আমাকে দেখতে হবে আমাকে কোনটা, মানে অভিনয়ের মতোই, আমাকে কোন অ্যাঙ্গেলে আমার ভালো লাগবে, আমি সোজা হয়ে বসলে আমার ঋজুতা ফুটবে, ও যে আমাকে বলছে আমার মধ্যে একটা আভিজাত্য আছে, সেটাও সেটার কারণ কি, এইগুলো সব মাথায় কাজ করে, কিন্তু আমার স্বাভাবিকত্বের সাথে সাথে এখানে কোথাও আমার অভিনেত্রী সত্তাটাও কাজ করে, বাট কথা বলার সময় না, সেখানে আমি খুব স্বাভাবিক। যত এখন দেখেছো, এখন মেকআপের চল উঠে গেছে, এখন অহেতুক কথা বলার চল উঠে গেছে, এখন ধরো আমরা যদি আমরা বম্বে বম্বে করি, তারা কত স্বাভাবিক, সত্যি তাই। আমি তারও আগে যখন ইউটিউবে ইংরেজি ছবি দেখে তারা বিহেভ করে, আমাদের ওই ভালোটা নিতে হবে। এখন এখানে আমাদের অনেক ভালো ভালো মানে যারা নিউ এজ ফিল্ম করছেন, মানে দারুণ দারুণ, মানে আমি সত্যি সত্যি আই এম গ্রেটফুল টু গড, আমি ঠিক সময় পারফেক্ট টাইমে এই পদক্ষেপটা নিতে পেরেছি এবং ঈশ্বর আমার সাথ দিয়েছে, একদম। আর একটা যেটা আছে, তুমি বলে খুব সহজে বোর হয়ে যাও, সেটা তো সমস্যাও একটা জীবন তোমার জন্য, মানে জীবনে আমি নিজেকে মোটিভেট করতে পারি ভীষণভাবে, মোটিভেট, আমি যখনই মনে করি যে আমি বোর হচ্ছে, আমি সেই জায়গাতেই থাকবো না, আমি কোনো মানে আমি এটা আমার খুব পরিষ্কার, খুব খুব পরিষ্কার। আর যদি কোনো বোরিং পার্সনের সাথে আমার সময় কাটাতে হয়, আমার মস্তিষ্ক সেভাবে কাজ করে নেবে, আগে হোমওয়ার্ক করে নেবে যে ওটা আমার, হ্যাঁ আমি এরম, আমি আমি সত্যি এটা একেবারে সত্যি কথা বললাম যে
আমি সত্যি খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই, যার জন্য অভিনয়টা আমাকে বাঁচিয়ে রাখে, যার জন্য এতগুলো চরিত্র আমাকে বাঁচিয়ে, প্রত্যেকটা দিন আমার নতুন চাই। আমার খাবার নতুন না হলেও চলবে, আমাকে তুমি নুন ছাড়া খাবার দাম অসুবিধা নেই, কিন্তু আমাকে এক্সারসাইজটা প্রত্যেকদিন নতুন নতুন করতে হবে, সেটা মস্তিষ্কের এক্সারসাইজ হোক বা শারীরিক এক্সারসাইজ। তো অভিনয় না হলে তুমি কোনটা করতে গার্গীদি, মানে এরপর? কোনোদিন ভাবিনি, কোনোদিন আমি সত্যি কোনোদিন ভাবিনি। তবে আমি খুব ভালোবাসা থাকলে তাকে ছেড়েও থাকা যায়, আমি অভিনয়টা ছেড়ে থাকতেও পারি যদি সেরকম পরিস্থিতি আসে, কারণ পরিবেশ পরিস্থিতির সঙ্গে মোকাবিলাই তো সভ্যতা। তো সুতরাং যদি পরিস্থিতি আসে ডেফিনেটলি সেটা মানিয়ে নিতে হবে, কিন্তু আমার মন প্রাণ, আমি ছোটোবেলা থেকে যে সময় ওই অ্যাডোলেসেন্ট পিরিয়ডের লোকে, মেয়েরা টিচার হবে, কেউ ডক্টর, কেউ এয়ার হোস্টেস, আমি বরাবরই চেয়েছি অভিনেত্রী, মানে আমি কত ছোট, ক্লাস টু থেকে আমি আবৃত্তি করা শুরু করি, ক্লাস ফোর থেকে কম্পিটিশনে যেতাম, গান করতাম, নাচ করতাম, পাঠভবনে পড়তাম, গীতা ঘটক কান ধরে গান শেখাতেন, ওই শিখবো না জোর করে বসিয়ে শেখাচ্ছে কেন, পালাতাম। তো এরমভাবে আমি শুনে শুনে আমি, মানে তাতে আমার আফসোস হয় যে আমি যদি শিখতাম তাহলে তো অনেক বেশি গ্রামারটা জানতাম, কিন্তু এইটাই আমি, মানে কিছু করার নেই, এইটাই আমি এবং এটাই সত্যি আমি। থ্যাংক ইউ সো মাচ গার্গীদি, মানে আজকে আমরা ইন্দ্রাণীর রহস্য ভেদ করতে পারলাম না, কিন্তু গার্গী রায়চৌধুরীর অনেকটাই পারলাম। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে মুক্তি পাচ্ছে মেঘনাদ বধ রহস্য, তুমি দর্শকদের কি বলবে? আমাকে যারা আপনারা প্রশ্রয় দিয়েছেন এতদিন, ভালোবেসেছেন উইদাউট এনি কন্ডিশন, আমাকে প্রশ্রয় দিয়েছেন এবং ভালোবেসেছেন, আমাকে ভাবাতে সাহায্য করেছেন, তাদের শুধু একটা কথাই বলবো যে মেঘনাদ বধ রহস্য থেকে নিজেদের বঞ্চিত করবেন না, এই রহস্যটা আপনাদের জানা দরকার। এবং শুধু অনিক দত্ত ছবি বলেই বলছি না, যারা যারা এখানে অভিনয় করেছেন সবাই, সবার দমদার অভিনয়, দমদার স্ক্রিপ্ট এবং একটা সুন্দর গল্প, যেটা কখনোই আপনাদের মনে হবে না টাকাটা ফালতু খরচ করলাম, এইটুকুনি বিশ্বাস আমার ওপর রাখতে পারেন, এবং এইটুকুনি আবদার আপনাদের ওপরে আমি করতে পারি যে আরও বাংলা ছবি দেখুন, বাংলা ছবি যত দেখবেন তত হলগুলো বাঁচবে, অনেক মানুষ বাঁচবে, আমরা বাঁচব এবং আপনারা বাঁচবেন কিছু ভালো ছবি নিজের মনে গ্রহণ করে। থ্যাংক ইউ সো মাচ। একদম, আর আমি আপনাদের বলি যেটা গার্গীদি বলেন একদম ঠিক, তবে আমি বলবো যে রবি ঠাকুর বলেছিলেন রহস্যই জীবনের চাবিকাঠি, তাই সেই চাবিকাঠি যদি গার্গীদি বা অনিক দত্ত আপনাদের হাতে তুলে দেন, নেবেন না কেন, নিশ্চয়ই নেবেন। যেটা বলছি, হলে গিয়ে দেখুন, বাংলা সিনেমা হলে গিয়ে দেখুন মেঘনাদ বধ রহস্য। টলিউডের বাকি সব খবর জানতে আপনারা চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে। তবে শেষটা আজ আমি করব না, শেষটা রহস্য নেই, রয়েছে সারপ্রাইজ, যেটা আপনাদের দেবেন গার্গীদি নিজেই। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে মোর রক্ত ধারার লেগেছে কার টান, বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা, ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দের গান, বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।